তো এখন দেখুন, আমরা কিন্তু এই জায়গায় যে কন্ট্রোলারটার বিষয়ে কথা বলছিলাম, এখানে 160 সি, আপনার 200 সিসি, 220 সিসি, তো সর্বোচ্চ পাওয়ার দিয়ে অনেক সময় অনেকে কাজ করে না। তো কত পরিমাণ হিট হয়েছে, কত সিসি, কত ডিগ্রি পর্যন্ত হিট হয়েছে, এই কন্ট্রোলারের মাধ্যমে আমরা নির্ণয় করি। তো আমাদের এই একটি কয়েল আমরা এখন মাপ দিয়ে আপনাদের দেখাবো। দেখুন, আমাদের কয়েলটা কিন্তু ভালো আছে, আমাদের কারেন্ট ইনপুট হয় কি না সে বিষয়টাও দেখা দরকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে যে কাজটি আপনাদের দেখাতে যাচ্ছি ভিউয়ার্স, এই কাজটি অনেক ঘরেই প্রয়োজন আসে, হেয়ার স্টাইলার। এই হেয়ার স্টাইলার মেশিনটা নষ্ট হয়ে গেছে, কিভাবে সম্পূর্ণটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তার আগে আমি এই হেয়ার স্টাইলার মেশিনটা আপনাদের একটু চেক করে দেখাই যে এটা আসলে চলে কি না। তো দেখেন, এই হলে আমাদের সুইচিংটা, তো আমরা যদি এটা দেই তো অন হওয়ার কথা, কিন্তু এটা কিন্তু অন হয় না। তো এ জায়গায় লাইটিং জ্বলার কথা, তাও জ্বলে না। আর আমরা এখন এটাকে খুলে নেব, খুলে নেওয়ার পরে আপনাদের বিস্তারিত কাজটি দেখাবো যে কিভাবে এই হেয়ার স্টাইলার এটা ভালো করা যায়। তো এটা খুব ভালো মানের একটি হেয়ার স্টাইলার, এ জায়গায় কত সিসি হিট হবে সম্পূর্ণ লেখা আছে, 160 সিসি থেকে 220 সিসি পর্যন্ত এই হেয়ার স্টাইলারটা হিট হবে। তো আসুন আমরা এটা কিভাবে ঠিক করা যায় সে বিষয়টা দেখি। প্রথমে আমি জায়গায় দুইটা ক্লিপ আছে, ক্লিপ দুইটা খুলে নেব। এই ক্লিপের নিচে স্ক্রু আছে, এই স্ক্রু খোলার পরে আমাদের এটা খোলা যাবে। অনেকে হয়তো বুঝতে পারেন না, আর যারা বুঝেন মূলত ভিডিওটা তাদের জন্য না, একবারে নূতন যারা ঘরে বসে এই জিনিসটা ব্যবহার করে তাদের জন্যই আজকের এই ভিডিওটা। এটা মনে হয় যেন অনেক কঠিন কিছু, আসলে বুঝতে পারলে কিন্তু খুবই সোজা একটা বিষয়। আর যদি বুঝতে না পারেন তাহলে আপনার দ্বারা হয়তো বা কঠিন হয়ে উঠবে। এই যে স্ক্রুপগুলো কীভাবে খুলতে হয় সেই জিনিসটা বুঝতে পারলে আপনি নিজেও এটা খুলতে পারবেন এবং ঠিক করতে পারবেন। তো আমাদের এই জায়গায় দুইটা পার্টের ভিতরে আমাদের এই জায়গায় কন্ট্রোলার সার্কিট আছে, এবং এই জায়গায় শুধুমাত্র একটা হিটার, এই জায়গায়ও একটা হিটার আছে। তো আমাদের কন্ট্রোলার সাইডটা আমরা আগে খুলে নিই। তো এই যে দেখতে পারতেছেন একটা কয়েল আছে, আর এই জায়গায় আমাদের একটা কন্ট্রোলার আছে, যে কন্ট্রোলারটার মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের এই হেয়ার স্টাইলারটা কত পরিমাণ হিট হয়েছে, কত সিসি, কত ডিগ্রি পর্যন্ত হিট হয়েছে, এই কন্ট্রোলারের মাধ্যমে আমরা নির্ণয় করি। তো আসুন আমরা আগে কয়েল দুইটা চেক করব। তো তার জন্য আমি এই একটি কয়েল আগে খুলে নেব, খুলে নেওয়ার পরে চেক করব যে আমাদের কয়েলটা আসলে ভালো আছে কি না। তো আমাদের এই একটি কয়েল আমরা এখন মাপ দিয়ে আপনাদের দেখাবো। দেখুন, আমাদের কয়েলটা কিন্তু ভালো আছে, তো আশা করি দ্বিতীয় কয়েলটাও ভালো আছে। যদি আমাদের প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাদের এই কন্ট্রোলার ডিভাইসটায় প্রবলেম আছে, তো সেই বিষয়টা আমরা দেখব যে কন্ট্রোলার ডিভাইসে আসলে কি প্রবলেমটা আছে। তো আমরা এখন এই এসি ইনপুট করলাম ক্যাবেলটার ভিতরে, তারপর এই জায়গায় 250 দিয়ে দেখব যে আমাদের কারেন্ট ইনপুট হয় কি না সে বিষয়টাও দেখা দরকার। তো আসলেই আমরা যেটা ফলো করলাম
যে দেখেন এই জায়গায় কিন্তু 250 ভোল্ট মানে 220 ভোল্ট যে ইনপুট হওয়ার কথা সে বিষয়টা কিন্তু নাই। এ জায়গায় আমাদের 220 ভোল্ট পাচ্ছি না। তো আমি এই মাথাটা কেটে নিচ্ছি, দেখেন এই মাথাটা কিন্তু অনেকটা ভালো দেখা যায়, তারপরও কেটে নিচ্ছি, হয়তোবা আমাদের এই মাথাটার সমস্যা থাকতে পারে। তো এখন আমরা এই জায়গায় ইনপুট করার পরে দেখব আমাদের কন্ট্রোলারে আসলে লাইন আসছে কি না। তো এই দেখেন আমাদের কিন্তু লাইন আসছে। তো আসুন এটা কিভাবে ফিটিং করতে হয় সেই বিষয়টা অন্তত আমরা দেখি। আমাদের এই যে হিটার কয়েলটা আছে, এই হিটার কয়েলে কিন্তু কোনো নেগেটিভ পজিটিভ নাই, যে কোনো এক ভাজে আপনি লাগাই দিলেই হবে। এখন আমাদের যে এই কন্ট্রোলারটা আছে, কন্ট্রোলারটা জায়গা মতো বসাই নিলাম। এরপরে আমাদের এই যে উপরে ঢাকনাটা আছে, এই উপরে ঢাকনাটা আমরা আগে বসাই নেব। তো এখন দেখুন আমরা কিন্তু এই জায়গায় যে কন্ট্রোলারটার বিষয়ে কথা বলছিলাম, এখানে 160 সি মানে 60 সিসি, তারপরে 180 সিসি, তারপরে আপনার 200 সিসি, 220 সিসি। তো সর্বোচ্চ পাওয়ার দিয়ে অনেক সময় অনেকে কাজ করে না। তো আমার মতে নর্মাল হিট দিয়ে আপনার কাজ করা ভালো। তো এইভাবে কন্ট্রোলার যে ভালো মানের যে হেয়ার স্টাইলার যে কন্ট্রোলার হিটার আছে চুলের স্টাইল দেওয়ার জন্য, তো এগুলো যদি আপনারা বাসায় বসে ঠিক করতে চান তো এইভাবেই আপনারা ঠিক করে নিতে পারবেন। তো আসলে হইলো কি না সে বিষয়টা আপনাদের দেখা দরকার। তো বুঝতেই পারলেন যে আমাদের কন্ট্রোলারটা কিন্তু হিট হয়ে গেছে।